আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা সরাসরি চলে আসলাম ঢাকা থেকে নরসিংদীতে, এবং নরসিংদীতে এসে আপনাদেরকে কিছু দরজা ডিজাইন দেখাবো। দরজাগুলো তৈরি করেছেন বসিলা ডোর। এত দূর থেকে আসার একটাই কারণ, আপনাদেরকে ভালো কিছু দেখাবো এবং ভালো কিছু যাতে ক্রয় করতে পারেন। এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কত বছরের থাকছে, বিস্তারিত প্রাইস সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেবেন বসিলা ডোরের প্রোপাইটর জাহিদ ভাই। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই, এখানে দেখতে পাচ্ছি চমৎকার দরজার আপনারা কাজ করেছেন, এগুলো তো মসজিদের জন্য করেছেন। জি জি, তাছাড়া তো আপনারা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকেন। এই ধরনের কাজ এটা করতেছি আলহামদুলিল্লাহ আমরা আগে থেকেই। এই যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা আমরা এটা নিয়ে অনেকগুলো করেছি মসজিদে। আচ্ছা, তো এটা আমাদের নিশ্চয় কাজ শেষ হইলো মাত্র। তো এরকম আমরা সিলেটে করেছি, মাদারীপুরে করেছি, জামালপুরে করেছি, তারপর সে আগেও আমাদের ভিডিও কিছু গিয়েছে। এটা আর কি নরসিংদীতে আমরা প্রথম করলাম। আচ্ছা, এগুলো কি কাঠের ভাইয়া? এগুলো বার্মাটিক কাঠের। আচ্ছা, আমরা বিস্তারিত দরজাগুলো দেখবো, তার আগে আপনাদের শপের নাম এবং ঠিকানাটা বলে দেন। আমার শপের নাম বসিলা ডোর অ্যান্ড ফার্নিচার। আমার ঠিকানা হলো মোহাম্মদপুর বসিলা, গার্ডেন সিটি, ডিএম ভবনের পাশে। এখানে সেখানে আমার ফ্যাক্টরি এবং শোরুম একসাথে এখানে। আচ্ছা, এখন আমরা সরাসরি দরজাতে চলে যাই। হ্যাঁ জি, তো প্রথমে এর ডোরটা দিয়ে শুরু করবেন নাকি? এটা কি কাঠের ভাইয়া? এটা দুইটা বার্মাটিক কাঠের। বার্মাটিক কাঠের, জি। আচ্ছা, এটা সাইজ কত? এটা সাইজ লম্বাতে আছে 8 ফিট, পাশে আছে 6 ফিট। আচ্ছা, এই ধরনের কাজ তো আমরা আপনারা সারা বাংলাদেশের মধ্যে করে থাকি। সারা বাংলাদেশে করে থাকি এবং আমাদের নিজ দায়িত্ব নিয়ে করি আমরা আলহামদুলিল্লাহ। আচ্ছা, এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কত বছরে দিচ্ছেন আপনারা? বার্মাটিক কাঠ তো গ্যারান্টি ওয়ারেন্টি আজীবনই। এটা বার্মাটিক কাঠ কখনো গুনে ধরবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আর তার উপরে যেহেতু লেকার বার্নিশ করা, হাই কোয়ালিটির লেকার বার্নিশ, এটা পানি তো কিছু হবে না। যে পানি পরে পানি উপর দিয়ে আস্তে করে চলে যাবে, বাকি দরজার কিছু হবে না। কেউ চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারবে? যেটা কোনো ডিজাইন করে নিতে পারবে। মূলত এটা হলো মসজিদে নববীর ডিজাইন। এটা আগে বাংলাদেশে হতো না, বাংলাদেশে আমরা প্রথম শুরু করেছি। এ পর্যন্ত আমাদের 8 থেকে 10টা মসজিদে করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই ডিজাইনটা আমরা এখন অ্যাভেলেবেল করতেছি। অ্যাভেলেবেল, জি। এটা মদিনা শরীফের ডিজাইন, মদিনা শরীফের যে ডোরগুলো আছে ওই ডোরের ডিজাইন এটা আমরা করতেছি। কেন্দ্রের কাছ থেকে এই ধরনের ডিজাইন করতে চায়, হ্যাঁ কীভাবে করবে? এটা আমাদের সাথে যোগাযোগ করলে হবে, যেহেতু আপনাদের এখানে ভিডিও যাচ্ছে, আমাদের এখানে স্ক্রিনে আমাদের নাম্বার আছে, বা সরাসরি যদি আমাদের কেউ শপে যায় বা আমাদের কারখানাতে যায় সেখানে যে আমাদের সাথে কথা বলে করতে পারবে। আচ্ছা, এটার খরচ কেমন পড়েছে আসলে? এটার খরচ আসলে ওইভাবে বলতে গেলে মসজিদের জন্য আমরা ওইভাবে খরচ তাই করি না, যেহেতু মসজিদটা আল্লাহর ঘর। খরচ ধরতে গেলে বার্মাটিক কাঠের সেফটি এখন 12,000 টাকার উপরে। আচ্ছা, 12,000-13,000 টাকা সেফটি। তো সেই হিসাব করতে গেলেও তারই হয় না, মসজিদের জন্য সবাই যেহেতু আল্লাহর ঘর, ওই হিসাবে আমরা এখানে আমাদের 4টা দরজা প্রায় 4 লাখ টাকার উপরে আমাদের খরচ গেছে। 4টা দরজা 4 লাখ টাকা খরচ গেছে। এখানে ডাবল ডোর, মানে দুইটাতে একটা সেট, এখানে একটা আছে, ওই পাশে একটা আছে। মোটামুটি সব কাজ ফিনিশিং সহ মোটামুটি 4 লাখ টাকার উপরে, প্রায় 5 লাখ টাকার কাছাকাছি আমাদের খরচ হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা এই দরজাটা দেখি একটু। আমাদের কাজের কথা আমরা কি বলবো, আমাদের কাজগুলো দেখেন, আমরা খুব দক্ষ কারিগর দ্বারা খুব যত্ন সহকারে নিখুঁতভাবে আমরা কাজগুলো করি। আমাদের কাজে ফিনিশিং, শাইনিং এবং গোল্ডেনগুলার ইগুলা দেখেন এবং কাজের কোয়ালিটিটা দেখেন আপনি, খুবই চমৎকার ফিনিশিং আমরা দেখতে পাচ্ছি। এগুলো কে করেছেন? এগুলো আসলে আমাদের লেকার মিস্ত্রি, লেকার যে ফিনিশিংটা দিয়েছেন আমাদের আলিম ভাই। আলিম ভাই, হ্যাঁ, এই দরজাগুলো উনি অনেকগুলো ফিনিশিং দিয়েছে আমার এখানে, উনি আছে। খুবই সুন্দর ফিনিশিং ভাই আমরা দেখতে পাচ্ছি, এবং উনি খুব অভিজ্ঞ, এবং উনি হাতিলেও ছিল, হাতিলেও অনেক বছর কাজ করেছে। আলহামদুলিল্লাহ ওনার কাজে আমি সন্তুষ্ট, এবং এই পর্যন্ত যত জায়গায় গেছি ওনার কাজের সুনামই হয়েছে, এবং আমার কাজের কাজের সুনাম আছে। আপনার এই মসজিদে যে কাজ করেছি, জামালপুরে করেছি, যে কোনো জায়গায় করেছি, আলহামদুলিল্লাহ সবাই খুবই করছে। এবং সামনে মসজিদ কমিটি হয়তো আপনাদের সাথে কথা বলবে, তখন হয়তো তাদের অভিব্যক্তি আপনি বুঝতে পারবেন। আসলে আমরা কথাই না, আমরা কাজে বিশ্বাসী, কাজ করে আমরা দেখাই আমাদের কাজের প্রতি আমাদের, আপনার কী বলো এটাকে, যে একাগ্রতা, এবং আমাদের প্রতি যে কাস্টমার আশ্বাস রাখে, বিশ্বাস করে, আমাদেরকে ভালোবাসে, এটাই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায়, এটা আমাদের তাদের। আপনারা তো বাসা বাড়িতে গিয়ে এই ধরনের কাজগুলো করে থাকেন? বাসা বাড়িতে করে থাকি, যে কোনো জায়গায়, দরজা হোক, ফার্নিচার হোক, আমরা সব কাজে আলহামদুলিল্লাহ করি। তো এতটুকু ভরসা আমাদের উপর রাখতে পারেন যে আমাদের এখানে ঠকবেন না ইনশাল্লাহ। আমরা মানে অনেক কথা সেই কথা এত কিছু আমরা বলি না, আমরা কাজ কাজে প্রমাণ করি যে আমরা আসলে কতটুকু কী করি। আপনি নিজেই দেখতেছেন কাজের ফিনিশিংগুলো একটু দেখেন, বা কাজের ইগুলা দেখেন, যে আমাদের আলহামদুলিল্লাহ খুব ভুল করতে পারবেন না, যে আপনাদের যে আমাদের প্রতি যে বিশ্বাসটা আপনারা করেন, ওই বিশ্বাসটা আমরা রাখার চেষ্টা করি, এভাবে আমরা এগিয়ে যাচ্ছি, দোয়া করবেন। তার পাশাপাশি আমরা আরেকটি দরজার কাজ দেখতে পাচ্ছি এখানে। এটা কাজ এখনো ফিনিশিং হয়নি, আপনাকে আগে বলেছি কাজটা চলতেছে, আমাদের ফুল টিম এখানে চলে আসছে কাজ করতেছে, এবং আরেকটা টিম আমাদের কারখানায় আছে। তো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো, সবাই খুব মনোযোগের সাথে কাজ করে, এবং আমি আমার গ্রাহকদের বা যারা ইয়ে আছে ভিডিওটা দেখতেছেন বলবো, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে,
যাতে আমরা ব্যবসা হালালভাবে করে যেতে পারি, ইনশাআল্লাহ আপনাদের মন জয় করে আপনাদের মন মতো আমরা কাজ আমরা দিতে পারি, এই দোয়া আপনাদের কাছে সবসময় আমি কামনা করি। মসজিদটা অন্যরকম সুন্দর করেছে মাশাআল্লাহ, যেহেতু গ্রামে মধ্যে আপনারা দেখছেই আসছেন, অনেক সময় লাগছে আমাদের আসতে, এবং একবার মেঘনার পাশে ওনাদের মসজিদটা, ওনারা অনেক কি করতেছে মসজিদের ব্যাপারে। তো আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা ওনাদের মসজিদের কাজগুলো সহজ করে দেয়, আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে ওনাদের ফান্ডটা আল্লাহ তাআলা তৈরি করে দেয়। কিন্তু কাজগুলো দেখেন আমাদের নকশাগুলো এবং ফিনিশিং গুলো খুবই চমৎকার ডিজাইন করা আছে। আর আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো সাইজের দরজা করে নিতে পারবেন জাহিদ ভাই থেকে, এগুলা সম্পূর্ণ আপনি মসজিদ নববীর সাথে এটার কোনো আলাদা করতে পারবেন। কত ইঞ্চি মোটা দিচ্ছেন আপনারা? এটা ওনাদের চৌকাট ছিল পাকা 2 ইঞ্চি মোটা, আমাদের টিকলিস পাকা 2 ইঞ্চি আছে। আচ্ছা, আমি যদি এটা একটু দেখাই, এটা হলো ভিতরে, পিছনে আপনার ডিজাইন করা আছে? হ্যাঁ, পিছনে আমরা ডিজাইন করে দিয়েছি। ওদের একটু ফাইবারগুলো দেখাই যে কি চমৎকার ফাইবার আসছে, একদম ভেসে আছে ফাইবারগুলো আমরা দেখতে পাচ্ছি। জি, কাজ শেষ হয়নি, আরও গ্লেজ করার বাকি আছে। হ্যাঁ, ফিনিশিংটা বাকি আছে, এটা ফিনিশিং হয়ে গেছে, দেখেন এটা আমাদের ফিনিশিং এখন দিয়ে দিবে। আমাদের পুরো টিম আমরা নিজ দায়িত্ব নিয়ে চলে আসি আলহামদুলিল্লাহ, পুরো ফুল টিমটা কাজ করতে আছে, আজকে শেষ হয়ে যাবে। আপনার ডেলিভারি সিস্টেম নাকি ভাইয়া? আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো গিয়ে যে মসজিদের ব্যাপারটা হলো যে যেহেতু আমরা এমনিতে কম নিচ্ছি, যেটা আমাদের খরচ যায় ওরকমই, এর চেয়ে বেশি আমরা নিচ্ছি না, তো সেই ক্ষেত্রে কাস্টমার এটা বহন করে, মসজিদের যারা কমিটি আছে বা এমনি যারা ই আছে তারাই এই জিনিসগুলো বহন করে। আমাদের এখানে আসা বা যাওয়া সম্পূর্ণটাই এটা ওনাদের ইস্যু হয়। আচ্ছা, এই ধরনের কাজ যারা করেছেন, হ্যাঁ জি, আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ জি, দর্শক আমরা এখন কথা বলবো এই মসজিদের সেক্রেটারি সাফায়েত ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই মসজিদের জন্য দরজাগুলো কাজ করেছেন, হ্যাঁ জি জি। কেমন প্রাইজে পাইছেন আসলে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মসজিদটি অবস্থিত নরসিংদী জেলার মাধববি থানা অন্তর্গত পাইকারচর ইউনিয়নের 5 নং ওয়ার্ড, আমাদের গ্রামের নাম বালাপুরের চর, বাইতুল আমান জামে মসজিদ। মসজিদের বর্তমান কমিটির আমি একজন সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছি, আমার সাথে আছে আমার বড় ভাই, এই মসজিদ কমিটির কোষাধ্যক্ষ, এবং আছে আমার এই মসজিদ কমিটির আমার ছোট ভাই সহ সেক্রেটারি। আমরা গণ্যমান্য ব্যক্তিগণ এখানে উপস্থিত আছেন, আমাদের গ্রামের শাহ আলম ভাই আছেন। তো আমরা যথাসময়ে আমরা এই যেই মসজিদের কাজটি আপনারা করেছেন বসিলা ডোর, এই কাজটি আমরা ইউটিউবের মাধ্যমে আমরা পেয়েছি, এবং আমার ছোট ভাই জোয়েল এই মসজিদের এই ইউটিউবের মাধ্যমে বসিলা ডোরের যেই সত্তাধিকারী ওনার সাথে যোগাযোগ করে আমরা একটি সুন্দর এবং ওনার যেই কাজের যেই ধরন আমরা ইনশাল্লাহ অনেক খুশি, অনেক সুন্দরভাবে কাজটি সম্পন্ন করেছেন। আমরা মসজিদ কমিটি এবং গ্রামবাসীর পক্ষ থেকে বসিলা ডোরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা যেরকম চাইছেন ওই রকম পাইছেন তো? হ্যাঁ, আমরা যেরকম চাই যে এর চেয়ে আরও বেশি ভালো পাইছি। ওনার ব্যবহার, কথা এবং কাজ, এবং বার্মিটিক সেগুন হিসাবে পরিচিত যে বিখ্যাত সেগুন, সেই সেগুন কাঠ দিয়ে আমরা দরজাটি আমরা নির্মাণ করতে পেরেছি ইনশাল্লাহ। ওকে, আপনাকে ধন্যবাদ। তো দর্শক, আপনারা যারা এই ধরনের ডিজাইনের দরজা ক্রয় করতে চান, অবশ্যই জাহিদ ভাই থেকে ক্রয় করবেন, খুবই রিজনেবল প্রাইস। ওনারা বাসা বা রেস্টুরেন্টে এই ধরনের দরজাগুলো লাগিয়ে থাকেন, তো স্ক্রিনে ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। তো আজকের মতো আর ভিডিওটি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।